আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে ফ্রি কিক বিডি সাপ্তাহিক আয়োজিত শো টক অ্যাবাউট বাংলাদেশ ফুটবলের দ্বিতীয় এপিসোডে। প্রথম এপিসোড আপলোড করার পর এই এপিসোড পর্যন্ত দেশের ফুটবলে ঘটে গেছে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা, সেসব সহ আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। জানুয়ারির ফিফা ওয়ানডেতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তবে ভ্যাকসিনজনিত সমস্যার কারণে বাতিল হয়ে যায় সে ম্যাচ দুইটি। তবে মার্চের আসন্ন ফিফা উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে, তাই তো মার্চের ফিফা উইন্ডোতে দুটি ভিন্ন দলের সাথে হোম এবং অ্যাওয়েভিত্তিক ম্যাচ আয়োজন করছে বাফুফে। আগামী 24শে মার্চ মালদ্বীপের রাজধানী মালেতে মালদ্বীপের বিপক্ষে এবং 29শে মার্চ মাঙ্গোলিয়ার বিরুদ্ধে সিলেটে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ইতে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ইতে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কিস্তান এবং মালয়েশিয়া। গ্রুপ ই এর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। আগামী 8 জুন থেকে 14 জুন মাঠে গড়াবে ম্যাচগুলো। 2022 এফসি কাপের গ্রুপ ডি এর ম্যাচগুলো আয়োজিত হবে ভারতের কলকাতায়। করোনা মহামারীর কারণে ম্যাচগুলো হোম এবং আয়োভিত্তিক না হয়ে গতবারের মতো এক ভেন্যুতে সিঙ্গেল লেগ পদ্ধতিতে হবে। গ্রুপ ডি এ সরাসরি খেলবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস, ভারতের ক্লাব গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাঝে স্পোর্টস, আর সঙ্গে থাকবে প্লে অফ থেকে উঠে আসা একটি দল। প্লে অফের ম্যাচগুলো হবে 5 থেকে 19 এপ্রিল ও গ্রুপ পর্বের ম্যাচ হবে 18 থেকে 24শে মে। ঐতিহাসিক ঢাকা ডার্বি ম্যাচে সোহেল রানার একমাত্র গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র 2 মিনিটে এক কর্নার কিককে ঘিরে তৈরি হয় দুই দলের মধ্যে তক্ক বিতক্ক। সেখানে 3 ফুটবলারকে দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচে 10 মিনিটের মধ্যে দেখানো হয় 5 হলুদ কার্ড। ম্যাচে 7 মিনিটে ড্যানিয়েল কলিন্সের ক্রস থেকে জুলিয়ানা যে শট নিয়েছিল তা ফিরে আসে মোহামেডানের বার পোস্টে লেগে। ম্যাচে 10 মিনিটে মোহামেডানকে গোল বঞ্চিত করেছে আবাহনী সেন্টার ব্যাক মিলা শেখ। ম্যাচে 27 মিনিটে ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সোহেল রানা দুর্দান্ত এক গোল করে ঢাকা আবাহনীকে এগিয়ে নেয়। সোহেল রানা সেই জয়সূচক গোলেই ঢাকা মোহামেডানকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। স্বাধীনতা কাপে পুলিশ এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালে কমলাপুরের টার্ফে পড়ে চোট পেয়েছিল কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজ। এরপরে দীর্ঘদিনের জন্য ফুটবল থেকে ছিটকে যান তিনি, তাই এই মৌসুমে তাকে আর পাচ্ছেন না কিংস। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আছেন ব্রাজিলে। ফুটবল পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো কিংসের ডেরায় আর ফিরা হচ্ছে না জনাথনের, তার পরিবর্তে লাতিন আমেরিকা থেকে কাউকে আনতে চাচ্ছে বসুন্ধরা কিংস। এইদিকে রহমতগঞ্জ বনাম শেখ জামালের মধ্যকার ম্যাচে পায়ে গুরুতর আঘাত পান নিয়াসিন খান। 1 সপ্তাহের পর্যবেক্ষণ শেষে চিকিৎসক জানান প্রায় 1 মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ইনজুরি কাটিয়ে দীর্ঘ 2 মাস পর মাঠে ফিরেছে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগস্তো। তবে ইনজুরি সমস্যায় ভুগছেন আবাহনীর নিয়মিত 5 ফুটবলার টুটুল হোসেন বাদশাহ, ইমন বাবু, রাকিব হোসাইন এবং ডারিয়েল টেন গোমেজ।